আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা তোমাদের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের নতুন আরেকটি ক্লাসে শিক্ষার্থীরা বিগত ক্লাস গুলোতে আমরা তোমাদের ঠিক এই জায়গায় দুইটা ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্র বলছে যে উচ্চতার সমানুপাতিক আবার অন্যদিকে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যদি উচ্চতা সমান হয় তাহলে সেক্ষেত্রে ভূমি আহ ত্রিভুজের ক্ষেত্র বলে যে সমানুপাতিক সেটা আমরা অলরেডি প্রুভ করেছিলাম আজকে আমরা এর পর থেকে শুরু করছি এখান থেকে দেখো আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে ভূমি এবং উচ্চতার আনুপাতিক সম্পর্ক পেয়েছি ত্রিভুজের আরো কিছু বৈশিষ্ট্য আছে যেখানে আনুপাতিক সম্পর্ক পাওয়া যায় চলো আমরা নিচের কাজগুলো করে দেখি তো প্রত্যেকে এই এবিসি ত্রিভুজটার মতো একটা ত্রিভুজ তোমরা আঁকবে কাগজ বাস করে বা অন্য যে কোনো উপায়ে বিসি রেখা সমান্তরাল একটা ডি রেখা আঁকতে হবে অর্থাৎ এই যে বিসি রেখার সমান্তরাল করে একটা ডি রেখা আমরা আঁকবো বাস করে পারো বা নর্মাল যে কোনো উপায়ে পারো সেটা তোমার বিষয় ধরো সমান্তরাল রেখাটি এ বি ও এসি রেখাকে যথাক্রমে এই যে ডি এবং ই বিন্দুতে কি করছে সেট করেছে তাহলে আমাকে এই চকটা ফিল আপ করতে হবে তাহলে আমরা এই চকটা ফিল আপ করব এবং ফলাফলগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নাও দেখো তো তোমরা কোন সিদ্ধান্ত উপনীত হতে পারো অবশ্য আমরা এই সিদ্ধান্তটিতে উপনীত হতে পারবো তার আগে আমরা আগে ফলাফলগুলো একটু লিখে ফেলি আহ তাছাড়া শিক্ষার্থীরা তোমরা জানো আমাদের একটি অনলাইন ফেড কোর্স অলরেডি চলমান যেটা সাইকেল ওয়ান শেষের দিকে অলরেডি শেষের পথে আমরা মেয়ের এক তারিখ থেকে সাইকেল টু শুরু করবো সেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াবো গণিত এবং বিজ্ঞানের কোন কোন অভিজ্ঞতাগুলো পড়াবো সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আলফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিরা জানিয়ে দিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে এবং আমরা আশা করছি তোমাদেরকে আমরা বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করতে পারবো আর তাছাড়া তোমরা চাইলে ইতিমধ্যে যারা সাইকেল ওয়ান আমাদের কোর্সটি কমপ্লিট করেছে তাদের কাছ থেকে তোমরা মতামত নিতে পারো সেক্ষেত্রে আমরা এই বক্সটি ফিল আপ অলরেডি তোমাদের জন্য এখানে করে রেখেছি দেখো সেক্ষেত্রে আমি এখানে কিছু পরিমাপ দিয়েছি আমি আমার মতো করে অ্যাকচুয়ালি এখানে মূলত মেজারমেন্টটা সেমই হবে আমরা এখানে এডি বাহুর মানটা পেয়েছি কত টু ওকে সেটা তোমরা এখানে বসাই দিতে পারো যে স্যার এটা টু পয়েন্ট ফোর পেয়েছি একইভাবে আমাদের আরেকটা আছে হচ্ছে এ ই বাহু এই বাহুটা কত এই যে এসই বাহুটা হচ্ছে টু পয়েন্ট ফোর সরি এডি বাহুটা হচ্ছে টু পয়েন্ট ফোর তাহলে এই বাহুটাও অবভিয়াসলি সেটাও টু পয়েন্ট ফোর হবে কারণ আমরা তো সমান্তরাল রেখা টেনেছি তাই না তাহলে এটা যদি স্যার টু পয়েন্ট ফোর হয় তাহলে এটাও টু পয়েন্ট ফোর হবে এবং আমরা সেটা এখানে ফিল আপ করে দিলাম দেন এরপর আমাদের ডিবি অর্থাৎ এইটা তাহলে ডিবি রেখার ক্ষেত্রে আমরা পেলাম ওয়ান পয়েন্ট টু তাহলে ওইদিকে যেটা সি রয়েছে সেটাও তোমার ওয়ান পয়েন্ট ফোর হবে কারণ যেহেতু এটা সমান্তরাল রেখা সো আমরা দুইটা এখানে ফিল আপ করে দিলাম যে ওয়ান পয়েন্ট ফোর এবং এর নিচেরটাও ওয়ান পয়েন্ট ফোর এখন আমরা যদি এই কে প্রথম সারের মধ্যে এডি কে যদি ডিবি দিয়ে ভাগ করি অর্থাৎ টু পয়েন্ট ফোর কে যদি ওয়ান পয়েন্ট ফোর দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে স্যার এই যে ভরাবর টু একইভাবে এর পরেরটাকে ওয়েথ আমরা ভাগ করলেও টু পাচ্ছি তাহলে আমরা এই যে টু পয়েন্ট ফোর এটাকে যদি আমরা ওয়ান পয়েন্ট ফোর দিয়ে ভাগ করি সরি এই যে ওয়ান পয়েন্ট ফোর দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে টু সেম এটাও কত আসবে টু তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না যেহেতু আমাদের দুইটার ক্ষেত্রে আনসার সমান এসেছে এই এডি কে ডিবি দিয়ে ভাগ করলো আর এ কে সি দিয়ে ভাগ করলো যেহেতু আমাদের রেজাল্টটা সমান টু সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহু দুইকে সমান অনুপাতে বিভক্ত করে এবং এই যে দেখো এই এই যে লেখাটি সম্পূর্ণটা মিলছে কিনা দেখো ত্রিভুজের যে কোনো বাহুর সরলরেখা অর্থাৎ যে কোনো বাহুর সরলরেখা বলতে কি বোঝাচ্ছে এখানে বাহুর সমান্তরাল রেখাটা হচ্ছে তোমার বাহু তাহলে ওই ত্রিভুজের অপর বাহুদেরকে সমান বিভক্ত করে তাহলে ওই ত্রিভুজটার অপর যে দুটা বাহু আছে আমাদের একটা হচ্ছে এবি সাহেব আর একটা হচ্ছে এসি সাহেব এই দুইটাকে দেখো সমানুপাতে কি কিন্তু কি করেছে বিভক্ত করেছে এবং এটাই ছিল আমাদের কাজ এবং আমরা সেটা জাস্টিফাই করেছি সেক্ষেত্রে আমরা পরবর্তী যাব তার আগে তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে আসলে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো তোমাদের স্কুলের নামটা মেনশন করবা আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা আর তাছাড়া তোমরা আলফাতে একাডেমির হোম টেপ আসলে তোমরা আরফাত স্যার নামের আরেকটি সেকেন্ড চ্যানেল দেখতে পাবে তোমাদেরকে অনুরোধ করছি আরফাত একাডেমির পাশাপাশি তোমরা অবশ্যই এই আফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমরা এখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি সো আশা করছি তোমাদের জন্য ব্যাটার কিছু হবে বলে বিশ্বাস সেক্ষেত্রে এরপর দেখো আমরা সেম আরেকটা ত্রিভুজ আমরা এখানে দেখতে পেয়েছি তবে আমরা আগের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটার মধ্যে আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে স্যার আমরা সমান্তরাল বাহুটা ত্রিভুজের ভিতরে নিয়েছিলাম এখন আমরা ত্রিভুজটার বর্ধিতাংশের মধ্যে সমান্তরাল বাহুটা নিয়েছি এবং সেটার প্রেক্ষিতে আমরা দেখি এই সত্যটা আমরা ফিল আপ করতে পারি কিনা যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের বাহুদৈকে বা এদের বর্ধিতাংশকে বাহুদকে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ এর পরবর্তী কাজটা আমরা এখন সেটা ফিল করব। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই অংশের মধ্যে দেখতে পেয়েছি এখানে এই এ বিবাহটাকে বাহুটাকে আমরা একটু বাড়িয়ে এডি করে দিলাম আবার এই এসি বাহুটাকে আমরা আরেকটু বাড়িয়ে এ ই করে দিলাম তো আমরা এই জিনিসটা মিলে কিনা সেটা আমরা জাস্টিফাই করে দেখব এই যে দেখো আমরা এখানে একটা ত্রিভুজ নিয়েছি তবে এই ত্রিভুজটার মধ্যে একটা প্রবলেম হয়েছে সেক্ষেত্রে এটা হচ্ছে বি বাহু আর এটা হচ্ছে ডিবাহু একইভাবে এটা হচ্ছে সি বাহু আর এটা হচ্ছে ই বাহু তাহলে এই যে আমরা এরকম একটা ত্রিভুষ নিয়েছি এই বি বাহু এ বি সি বাহুটাকে আমরা একটু বাড়িয়ে বিসি বাহু সমান্তরাল করে আমরা একটা ডি রেখা আমরা টেনেছি এখন আমরা প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে মেজারমেন্ট করে যে মানগুলো পেয়েছি সবগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি এবার দেখো প্রথম সারির জন্য আমরা এবিকে কে যদি বিডি দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে থ্রি বাই টু একইভাবে আমরা এসি কে যদি সি ই দিয়ে ভাগ করি তখন আমাদের রেজাল্ট আসে থ্রি বাই টু অর্থাৎ আমরা সবখানে কিন্তু আমাদের আনসারটা কিন্তু সমান পেয়েছি দেখো আমি যেভাবে করেছি তোমরা যদি সেম একইভাবে করো আমরা আমি আশা করছি আমার মতো সেম আনসার তোমার আসবে আমি কিন্তু এগুলো স্কেল দিয়ে ম্যাপে ম্যাপে এখানে বসিয়েছি এবং সেই ডাটাগুলো আমি এই ছকের মধ্যে ফিল আপ করে দিয়েছি তাহলে আমরা বলতে পারি না ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা শুধুমাত্র ওই ত্রিভুজের অপর বাহুদের অপর বাহুদের যদি বর্ধিতাংশ থাকে তাহলে ওই বর্ধিতাংশগুলোকেও সমান অনুপাতে কী করে বিভক্ত করে এবং এটাকে আবার হান্ড্রেড পার্সেন্ট একটা থ্রু আমরা পেয়ে গেলাম আশা করছি তোমরা এই আনসারটি দিতে পারবে এবং এরপরে আমাদের একটি দলগত কাজ বা দলগত প্রজেক্ট রয়েছে আমরা এখন সেটা করবো শিক্ষার্থীরা এর পরবর্তীতে দেখো আমাদের যে দলগত কাজটি সেটি হচ্ছে এই যে দলগত কাজ এখানে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুইটা বাহু অথবা তাদের বর্ধিতাংশকে টাংশের সমানুপাতে বিভক্ত করে করলে উক্ত সরলরেখা ত্রিভুStrict তৃতীয় বাহু সমান্তরাল অর্থাৎ এখন আমাদেরকে প্রমাণ করতে হবে তৃতীয় বাহুর সমান্তরাল হবে রেখাটি সেটা আমরা এখন प्रूव করব তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ নিয়েছি একটা হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যকানে সমান্তরাল বাহু আর অর্থাৎ ভিতরে সমান্তরাল বাহু এবং এই চিত্র 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের বর্ধিতাংশের মধ্যে সমান্তরাল বাহু বিসি রেখার সমান্তরাল রেখা হচ্ছে ডি আর এখানে অভ্যন্তরীণ বা বিথরে সেটা হচ্ছে বিসি রেখার সমান্তরাল ডি রেখা এবার আমরা সেগুলো এখানে লিখে দিয়েছি যে ক্ষেত্রে বিসি বাহু সমান্তরাল রেখা হচ্ছে ডি আহ এটা বিথরে এরপর দেখো এবং এই বাহু আমরা চিত্র এক এবং বর্ধিতাংশের ক্ষেত্রে আমরা চিত্র দুই এর মধ্যে দেখতে পেয়েছি এগুলা ডি এবং ডি এবং ই বিন্দুতে ছেদ করে অর্থাৎ এখানে এবিসি ত্রিভুজের অভ্যন্তরীণ যে ডি রেখা সেটা বিবাহকে ডি বিন্দুতে আর এস বাহুকে ই বিন্দুতে ছেদ করে একইভাবে এই ত্রিভুজটার মধ্যে এখানে যে ডি সমান্তরাল বাহুটি রয়েছে সেটা এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে আর এস এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে এখন আমরা আমাদের প্রমাণটা করবো আমাদের প্রমাণটা হচ্ছে মূলত এই যে তৃতীয় বাহুর সমান্তরাল ওকে অর্থাৎ আমাদের প্রমাণটা এখান থেকে আমরা বলতে পারি এই যে এডি ডি অনুপাত বিডি সমান এই অনুপাত সি অর্থাৎ আমাদের এই যে অনুপাতগুলো পরস্পর কি হবে সমান হবে সেটা যেই ত্রিভুজের হোক না কেন এই এডি ডিভাইডেড বাই বিডি অনুপাত বিডি সমান এই অনুপাত C ই এগুলা পরস্পর কী হবে সমান হবে সেটা যেই ত্রিভুজি হোক না কেন আমরা প্রমাণটা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা সেই অনুযায়ী প্রমাণটা করবো তাহলে সেক্ষেত্রে দেখো আমরা প্রমাণের সুবিধার জন্য এই বি এবং সি উভয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা যুক্ত করে দিলাম যুক্ত করে দেওয়ার পর দেখো আমরা এখানে যুক্ত করে দিলাম যুক্ত করার পরে আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীরা আমরা প্রথমে এখান থেকে ত্রিভুজ এ এ বি ডি ডি ই অর্থাৎ আমাদের ত্রিভুজটা হচ্ছে এই যে দেখো আচ্ছা এখানে এই অংশটি ভালোভাবে পড়ছে না আমি এখান থেকে দেখাচ্ছি দেখো এ ডি ই এই ত্রিভুজটি আমরা নিলাম এবং এটার পাশাপাশি আমরা আরেকটা যেটা ত্রিভুজ দিলাম সেটা হচ্ছে স্যার বিডিই অর্থাৎ এই যে দেখো সরি এই যে ডি এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করবো তুমি চাইলে এই চিত্রটা থেকেও করতে পারো আমি এটা থেকে বোঝাচ্ছি তাহলে এই যে দেখো একটা সবুজ ত্রিভুজ আর একটা হচ্ছে লাল ত্রিভুজ এই দুটো ত্রিভুজের উচ্চতা কিন্তু স্যার এই যে আমাদের ডি সাহেব এবং উচ্চতা যেহেতু সমান আমরা জানি ক্যাট্রফল ভূমির সমানুপাতিক হবে যেটা আমরা এর আগের ক্লাস থেকে পেয়ে এসেছি সুতরাং তোমাদেরকে অনুরোধ করছি আমাদের ক্লাসগুলো অবশ্যই ইউটিউব থেকে পারো বা ফেসবুক পেজ থেকে যারা আমাদের ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে বন্ধুদেরকে ইনভাইট করবে এবং এখানে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলো অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা এই ক্লাসে মূলত আমরা সেটা দেখিয়েছি তোমরা একটু কষ্ট করে দেখে নিতে হবে এবং অবশ্যই ক্লাসগুলো নিজের টাইম লাইনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনীয় দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও বন্ধুদেরকে মেনশন করবা এবং আশা করছি তোমরা সবাইকে আমাদের এই গ্রুপটাকে আমাদের যে আমাদের যে ফেসবুক ফেসবুক গ্রুপ এবং রয়েছে সবটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবা তোমাদেরকে অনুরোধ করবো দুইটা অংশের মধ্যে গ্রুপ এবং তোমরা যুক্ত থাকার জন্য এখানে তোমরা পেয়ে যাবে এবং আশা করছি তোমাদের জন্য ভালো কিছু হবে বলে বিশ্বাস আর তাছাড়া এখানে অসংখ্য স্টুডেন্ট তাদের নোটসগুলো গুলো সাবমিট করে তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আহ অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারো তোমাদের অভিজ্ঞতা গুলা তাহলে সেক্ষেত্রে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে যেহেতু উচ্চতাটা সেম পেয়েছি তাহলে আহ আমরা সূত্র অনুসারে বলতে পারি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে অর্থাৎ ভালো করে দেখো আমরা এখানে লিখে দিয়েছি সেম দেখো একই উচ্চতা বিশিষ্ট যেহেতু একই উচ্চতা বিশিষ্ট আমরা এটা বলতে পারি যে ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে তুমি এডি ওকে এই ভূমিটা আর ত্রিভুজ বিডি এর ক্ষেত্রে আমরা ভূমি হিসেবে এই এই যে কে নিলাম অর্থাৎ এই দুইটা দেখো আমরা এটা পেয়ে গেলাম এবার অন্যদিকে আমরা যদি স্যার এই অংশটা এবার মুছে দিই মুছে দেওয়ার পর এখন আমরা জাস্ট এই লালটা মুছে দিচ্ছি জাস্ট লালটা মুছে দিচ্ছি তাহলে আমাদের বাকি অংশটা থেকে যাবে ওকে না এখন আমরা কি করবো ই এডিই ঠিকও নিলাম এখন আমরা এখান থেকে ত্রিভুজ নেব আমাদের কাঙ্ক্ষিত সেই সি ডি এবং এই ইটা নিলাম ওকে এখন এই যে দেখো এই যে দুইটা ত্রিভুজ আমরা এখন দেখতে পেয়েছি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো দুইটার উচ্চতা ডি সেম তাহলে একই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল তাদের ভূমির সমানুপাতিক অর্থাৎ ভূমি হচ্ছে সবুজটার ক্ষেত্রে এই আর লালটার ক্ষেত্রে হচ্ছে সি তাহলে দেখো তো আমরা এই দুইটা জিনিস একই উচ্চতা বিশিষ্ট হওয়ার কারণে আমরা এই অংশটা লিখতে পারি কিনা ঠিক আছে ত্রিভুজ এডি ই এর ক্ষেত্রে ভূমি হচ্ছে এই আর ডি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে ইসি ওকে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা যে দুইটা ত্রিভুজ নিলাম এখানে বিশেষ করে এই যে দুটা ত্রিভুজ একটা হচ্ছে বি সরি এটা না আমি কালারটা একটু ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে এই বা সেম ত্রিভুজ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এবং আমরা বলতে পারি দুইটা ত্রিভুজ মূলত একই ঠিক আছে তাহলে যেহেতু এই দুইটা ত্রিভুজ একই তাহলে আমরা বলতে পারি না তাদের ক্ষেত্র সেম একইভাবে মনে করো তাদের ভূমি সেম একেবারে অবিকল সেম টু সেম সুতরাং আমরা এখান থেকে এই সিদ্ধান্ত নিতে পারি যেহেতু দুইটা ত্রিভুজই সমান সেম টু সেম সুতরাং আমরা বলতে পারি স্যার এ ডিভাইডেড বাই বিডি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই সি এবং এটাই হচ্ছে আমাদের দেখো কাঙ্ক্ষিত প্রমাণ এবং আমরা চাইলে এটাকে অনুপাত আকারে লিখতে পারি যেমন এই যে বাঘটাকে শুধু অনুপাত করে দিলে হবে এডি ডিভাইডেড বাই বিডি বা ডিবি এ ই ডিভাইডেড বাই ইসি জাস্ট অনুপাত করে দিলেই দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে এবং আমরা আশা করছি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাদেরকে জানাবে এবং আমরা আমাদের আমাদের দিক থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি বোঝানোর তারপরও সেক্ষেত্রে আশা করছি তোমরা বুঝবে বলে আমার বিশ্বাস দেখো আমি এখানে পুরোটা শু করেছি এবং এখানে কঠিনের তেমন কিছু নাই জাস্ট ফার্স্ট কাজ এরপর সেকেন্ড কাজ এরপর এর কাজটা দেন আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ ইজিলি চলে আসবে ঠিক এই জায়গায় ঠিক আছে এই দুইটা ত্রিভুজ মূলত সেম সো সেম হওয়ার কারণে তাদের ক্ষেত্রে বাহু এবং অনুপাতের কোনো পার্থক্য থাকবে না কারণ আমি সবুজ মারতেই দেখিয়েছি ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডি ইসি মূলত দুইটাই সেম তাহলে সেক্ষেত্রে এরপরে আমরা এখানে আরেকটা কাজ দেখতে পাচ্ছি যে এখানে এই অংশটিকে তোমরা কষ্ট করে পড়ে নিবা এরা যেভাবে করবে না কেন আমরা এখানে মূলত যে কাজটা করবো সেটা হচ্ছে সেক্ষেত্রে এখানে আমরা যেই এ বি দেখতে পাচ্ছি এই এ বিটা বাহুটা হচ্ছে স্যার নয় সেন্টিমিটার এবং আমরা এটাকে ত্রি টু টু অনুপাতে বিভক্ত করবো একইভাবে এখানে আরেকটা কাজ রয়েছে তবে এটা হচ্ছে যে কোনো একটি পিতা সেটা যে কোনো দৈর্ঘ্যের হতে পারে এবং আমরা সেটাকে ফাইভ ইস টু থ্রি অনুপাতে বিভক্ত করবো এই দুইটা কাজ করে মূলত আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করবো তাহলে ফার্স্ট অফ অল আমরা নয় সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখা নিচ্ছি সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আলফাত একাডেমি এবং আলফাত স্যার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সবগুলোর সাথে তোমরা থাকবে সবগুলো পেয়ে যাবে এবং আশা করছি তোমরা যুক্ত থাকবে বলে বিশ্বাস দেখো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমাদের নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বিয়া নিচ্ছি দেখা নিচ্ছি তোমরা একটু দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আচ্ছা আমরা এই জিনিসটা কানেক্টর নিচে নামাই ওকে একটু মেপে নিবে আমার ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হইতে পারে বাট আমি আমার দৃষ্টিকন্ধুকে যতটুকু সম্ভব চেষ্টা করছি এই যে মোটামুটি হয়ে গেছে দেন আমি আমি যে কাজটা এটা হওয়ার পর এখানে অবশ্যই তোমরা এই দিবা পরে একেবারে শেষে করবো আমি ফার্স্ট অফ অল এখানে একটা আমার মতো করে একটা রেখা আমি টেনে নিলাম সেটা আমার মতো করে রেখা তবে এখানে একটা রেখা টেনাতে এখানে একটা কোন তৈরি হলো এই কোনটা অবশ্যই আমাদেরকে অপর প্রান্তে রেখার অপর প্রান্তে এখানে একটা যে কোনো একটা কুন নিয়ে অপর প্রান্তে এই কোনটাকে আমাকে আঁকতে হবে তাহলে শিক্ষার্থীরা দেখো এই যে দেখো এই যে কুনটা আমরা সেটা অপর প্রান্তের মধ্যে আঁকতেছি এই যে এই অংশের মধ্যে তোমরা ভালো করে দেখো আমরা এই কুনটা জাস্ট এঁকে নিচ্ছি এবার বাকি অংশটা মেজারমেন্ট করি বৃত্ত চাপটা কর্তন করে নাও এই যে দেখো আমরা এই অংশটা মেজারমেন্ট করি এখন আমরা বৃত্ত চাপটা কর্তন করে নিচ্ছি শিক্ষার্থীরা বসিয়ে তখন আমরা মূলত একটা সমান্তরাল রেখা পাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ সিট একটু বেশি হয়ে গেল তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি আবার আবার দেখো এই জায়গায় আসো ওকে ওকে ডান এই যে দেখো ওকে এবার আমরা এটাকে এ জায়গায় ঠেলে দিলে একটা সমান্তরাল রেখা হয়ে যাবে সেম দেখুন আমরা কালারটা চেঞ্জ করছি লাল নিলাম এবার আমরা ইয়েটা নিয়ে কব্বাসটা নিয়ে আমরা আমাদের মতো করে যে কোনো দৈর্ঘ্য আমা আমরা আমাদের মতো করে যে কোনো দৈর্ঘ্য নিব সেটা বড় বা ছোট যে কোনো হোক সেটা আমাদের আমাদের মতো করে আমরা নিলেই হবে স্যার আমরা এখান থেকে যে কোনো নিলাম। তবে একটু চেষ্টা করবা করব না অতিরিক্ত ছোট না মিডিয়াম সাইজের নিবা এখন আমরা যেহেতু স্যার অনুপাতে বিভক্ত করব। তাহলে আমরা এখন উপরের দিক থেকে তিন বা একদিক থেকে তিন আরেক দিকে দুই দুই টুকরা আমরা কাটবো তাহলে দেখো সেক্ষেত্রে আমরা উপরের অংশ থেকে তিন টুকরা কাটতেছি এক টুকরা এরপর সেম ওইটা দিয়ে আবার এখানে বসি দুই টুকরা দেন লাস্ট ওয়ান সেম ওইখানে বসিয়ে ওকে এই যে দেখো থার্ড ডান এবার একইভাবে আমরা এই অপোজিটটাতে বসিয়ে সেম একই মাপ নিয়ে তবে এখানে আমরা দুই দুই টুকরা কাটবো একদিকে দু টুকরা আরেকদিকে হচ্ছে তিন টুকরা যেহেতু আমরা ত্রিশ টু অনুপাতে বিভক্ত করছি তাহলে এই যে দেখো সেম ওকে ডান এরপর আমরা আমাদের সর্বশেষ কাজ এদিকের শেষ অংশের সাথে আমরা এদিকের শেষটাকে যুক্ত করে দিব হয়ে গেল আমাদের এটা হচ্ছে ত্রি আর এটা হচ্ছে টু অর্থাৎ ত্রিশ টু টু অনুপাত হয়ে গেল সেম আমি আবারও দেখাচ্ছি আরেকটা কাজ তোমরা এটা কিভাবে করবা সেটা একটু দেখো সেক্ষেত্রে আচ্ছা এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা একদিক থেকে তিন টুকরা কাটবো আরেক দিক থেকে দুই টুকরা কাটবো এবং এদিকে শেষ সীমার সাথে এদিকে শেষ সীমাটা আমরা যুক্ত করে দিব তাহলে সেটা আমাদের এই যে ত্রিশ টু অনুপাত হয়ে যাবে এখন এটার ক্ষেত্রে আমরা একটা যেকোনো কোনো দৈর্ঘ্যের একটা ফিতা নিব অর্থাৎ রেখা নিব সেটা নয় বা দশ যাইছে তাই হোক সমস্যা নেই এখন এখানে যেহেতু আমরা এই ফাইভ ইস থ্রি করবো তাহলে আমরা একদিক থেকে পাঁচ টুকরা কাটবো আর অন্যদিক থেকে আমরা তিন টুকরা কেটে লাস্ট সীমাগুলো আমরা যুক্ত করে দিব মনে করো আমরা উপরের অংশ থেকে পাঁচ টুকরা কাটলাম সেম দৈর্ঘ্য বিশিষ্ট আর নিচের অংশ থেকে আমরা তিন টুকরা কাটলাম তাহলে উপরের অংশের শেষ বিন্দুর সাথে নিচের অংশের যে শেষ বিন্দু পাবা যেমন এখানে উপরের অংশের শেষ বিন্দু হচ্ছে এটা আর নিচের অংশের শেষ বিন্দু হচ্ছে এটা যুক্ত করে দিলেই তখন সেটা তোমার কাঙ্ক্ষিত ফাইভ ইস টু থ্রি হয়ে যাবে তো এই কাজটা তোমরা করে অবশ্যই আমাদের আলফা একাডেমিক তুমি গ্রুপটাতে সাবমিট করবে আমি সবার চেক করবো অবশ্যই তোমাদের স্কুলের নাম কষ্ট করে সবগুলো লিখে দিবা এখানে স্টুডেন্ট সাবমিট করে দেখো নাম ক্লাস নাইন সাবজেক্ট ম্যাথ ম্যাথার ফোর থেকে এত ক্লাস নাম্বার এত আমাদের ক্লাস নাম্বারগুলো আছে নেম দিবে স্কুলের নেম দিবে দেন আমার নামটা দিয়ে ইনস্ট্রাক্টর বেলায় আমার নামটা দিয়ে নোটটা সাবমিট করে আমি কিন্তু সবগুলা চেক করি তো সেক্ষেত্রে ভালো দেখো সুস্থ দেখো পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত দেখো ধন্যবাদ কুধ